তাই হোসাইন বলেছিল ওমরের ছেলে আব্দুল্লাহ বেশি পাকামো করো না তুমি তো গোলামের বাচ্চা গোলাম তার কারণ ওনার বাপ আমার নানাজির কাছে গোলাম তার বাচ্চা তুমি গোলামের বাচ্চা গোলাম ওমরের কাছে যখন নিয়ে গেছে ওমর ফারুক বলল বাবা তুমি গোলামের বাচ্চা গোলাম বলছো হোসাইন বলছো বলেছিলাম বলছি এক্ষুনি বলবো অত আওয়াজ করো না ঠিক আছে তো যাক মাশাআল্লাহ শীতের সময় হাওয়া খাচ্ছে মরবে মেশিন হাওয়া খাচ্ছে খবরদার যেও না ছাড় বাড়ি সে হাওয়া খাওয়ার অস্ত হয়ে গেছে কালকে রে হুজুর তোমার ভালোবাসি নতুন ফ্যান কিনেছো হাওয়া খাও মানে সব তোমার জমে যাক আল্লাহ আল্লাহ তাকবীর দেন নারে তাকবীর আরে ওয়াজকে শেষ হয় ভাবলে এখনো পাঁচ দিন চলবে খলের খবর জানো না খলের খবর জানো না এখন পাঁচ দিন চলবে তিন দিন তো হয়েছে এখন পাঁচ দিন চলছে আট দিন না হলে পুষো কি ভুল বলতে নাকি হ্যাঁ আল্লাহ আল্লাহ ওই সময় ওমর ফারুক বলেছিলেন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলল হোসাইন বলল বলেছিলাম বলেছি এক্ষুনি বলবো তবে যখন তুমি বলবে একটু লিপিবদ্ধ করে দাও হোসাইন হুজুর লিখে দিল পাথরের উপরে ওমর ফারুক ওইটা নিয়ে বারবার চুমু খায় বলো সুবহানাল্লাহ আল্লাহ এ মসজিদে নববীর মুসল্লিরা আমি ওমর নবী আমাকে বলেছিল ফালাও কানা বাদান নবী গিনালা কানা ওমর ও নবীগা আমার পরে আল্লাহ যদি নবী পাঠাতেন সেটা হতেন ওমর আমি ওমর নবী পাকির গোলাম ছিলাম কি না ছিলাম আল্লাহ ভালো জানে আমার নবী ভালো জানে কিন্তু হোসাইন জানে আমার জানা ছিল না জোরে বলেন আজকের হোসাইন আমার ছেলেকে বলেছে গোলামের বাচ্চা গোলাম তাই আমি ভুলে যেতে পারি হোসাইন হাসরের মাঠে ভুলে যেতে পারে তাই আমি লিপিবদ্ধ করেছি আল্লাহ যদি চায় কিয়ামতের মাঠে আমাকে যদি জাহান্নামী বানায় এই লেখাটা আল্লাহকে বলবো আল্লাহ যে নবী বলেছে চাদরের ভিতরে আমার হাসান আর হোসাইন ফাতেমা আলী এই চারজনকে ভালোবাসলে আল্লাহ নবী বলেছে সেই ব্যক্তি আমাকে ভালোবাসা হয় ওদেরকে মহাব্বত করলে আমায় মহাব্বত করা হয় তাহলে ওই কলিজার টুকরি টুকুরা হোসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছিল আমি নবী পাককে ভালোবেসেছি কি নাই বিশেষি আপনার ফারেস্তাদের ডাকার প্রয়োজন নেই প্রমাণ আমি সঙ্গে করে নিয়ে এসেছি জোরে বলে বারবার জ্বালিও না বাবু আল্লাহ সর্বনাশ হয়ে যাচ্ছে গো কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা সমস্যা হয়ে যাবে একটু ঠিক করে আজকের গরম হবে ভাই ওহ তাই তো আসতে হচ্ছে ভাই লোকজন তো এই চব্বিশ পরগনা হলে আরো আগুন ছুটত বুঝলেন না হ্যাঁ তার কারণ সেট থাকবে আমার বুক সোজা নিচ থেকে নিয়ে সেট সাজাতে 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 উপরে তার টেক আপ দিতে পারে না তিনটে ফ্যান লাগে আল্লাহ আমি আপনাকে বলছিলাম যে কথা বলছিলাম আমার নবী পাকের দেখা যায় হোসাইন হুজুর যখন বলেছিলেন এই কথা নিয়ে মহাব্বতে চুমু খেয়েছিল তাই পৃথিবীর মানুষেরা অবাক হয়েছে যে ওমার দুনিয়াতে একটা মাত্র যদি রাস্তা দিয়ে হাঁটে আজাজিল সেই রাস্তা দিয়ে যায় না যে জায়গায় ওমার উজু করে আর দুনিয়ার কোনো পাককে ছেড়ে দিলে পানি পর্যন্ত খায় না আর সেই ওমার এত রাগী হওয়ার পরেও নবীর সম্মানে দিকে তাকিয়ে নবীর আওলাদকে মহাব্বত করেছে না করিনি তাহলে নবী পাকের মহাব্বতের দিকে তাকিয়ে আওলাদের দিকে তাকিয়ে যদি মহাব্বত করে ও ছেলেরা বাচ্চারা সমাজে কিছু মুসলমান আছে আর দুনিয়াতে বলে আমরা নবীর ভালোবাসি নবীর মহাব্বত করি আর নবীর আল আওলাদ আসলে তাদের তাজিম সম্মান কিছু নেই নামেই বলে আমরা নবীকে ভালোবাসি এ ভালোবাসাটাই হলো মুখোমুখি এটা কখনো অন্তরঙ্গে ভালোবাসা